শুক্রবার সকালে সলঙ্গা থানার হোরগাতি গ্রামের শরীফুল ইসলাম শামীমের সঙ্গে দ্বিতীয় স্ত্রী শিরিনা বেগমের ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামীকে দা দিয়ে কুপিয়ে সন্তানদের নিয়ে পালিয়ে যায় স্ত্রী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। 2006 সালে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে বোনের ননদ শিরিনাকে বিয়ে করেন শরীফুল। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক নানা বিষয়ে কলহ চলে এবং তৃতীয় বিয়ে করেন তিনি। এ নিয়ে প্রায় তাদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া হতো বলে জানান স্থানীয়রা। তার ওয়াইফকে এখান থেকে পালা যেতে দেখছে সবাই, মানে কিছু কিছু লোক দেখছে। অবশ্যই এর উপযুক্ত বিচার হওয়া উচিত। হত্যাকাণ্ডে জড়িতকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। তার স্ত্রী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এবং সে খুন করে এখান থেকে পালিয়ে যেতে পারে, আমরা এটা সন্দেহ করতেছি। আমরা সেভাবে তদন্ত করতেছি, তদন্ত আমাদের শুরু। আমরা আরও কিছু তদন্ত করলে প্রকৃত ঘটনাটা উদ্ধারণ করতে পারব। নিহত শামীম পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন। সময় সংবাদ, সিরাজগঞ্জ।